সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 6 আগস্ট রোজ শনিবার, আমরা খবরাখবর চ্যানেলে বর্তমান অবস্থান করতেছি বাইজিত ডেরি ফার্ম, আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন রায়হান ভাই। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখলা গ্রামে। আর এই ফার্ম থেকে মূলত বকনা বাচ্চা বিক্রি করা হয়। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই ফার্মের বাচ্চাগুলোই। রায়হান ভাই দীর্ঘ পুরাতন একজন খামারি, অনেকদিন যাবৎ গরু কেনা বেচা করে আসতেছে। আপনারা অনেকদিন ধরেই এই ফার্মের প্রতিবেদন দেখেন। তো রায়হান ভাই খুবই ভালো ভালো বাচ্চা সংগ্রহ করে থাকেন। তো প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও বেশ কিছু বাচ্চা সংগ্রহ করেছেন রায়হান ভাই, সেই বাচ্চাগুলোই আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা কথা বলবো রায়হান ভাইয়ের সাথে, তার কাছ থেকে জানার চেষ্টা করব কী ধরনের বাচ্চাগুলো সংগ্রহ করলেন, দামে কেমন, জাতে মানে গুণে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে তার সাথে চলুন প্রথমে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমিও ভালো আছি। তো চলে আসলাম ভাই আবার আপনাদের খামারে, অনেকদিন পরেই আসা হলো। তো এসে তো মাশাআল্লাহ বেশ কিছু ফুটফুটে বাচ্চা দেখতে পাচ্ছি। হ্যাঁ ভাই, আমার কাছে আপনার যে কটা বাচ্চা সবই সুন্দর, 5টা বাচ্চা দেখাবো আমি। 5টা? খুব বেশি না, বেশি দেখাবো না, 5টাই দেখাবো। যদি 5টার থেকে আপনি 10 করে চয়েস হবে ইনশাল্লাহ, কারণ ভালো ভালো বাচ্চা নিয়েছি, দেখলে ইনশাল্লাহ 10 চয়েস হতে হবে। আর আপনি তো দেখে দেখে ভালো বাচ্চাগুলো সংগ্রহ করেন। এগুলো আসলে ভালো বাচ্চা, ওগুলো একটা একটা করে কিনে নিয়ে আসি সব জায়গা থেকে, গ্রাম থেকেও কিনি, কিছু হাট থেকেও কিনি, সব জায়গা থেকে কিনি। আর কথা চোখে পড়ার মতোগুলো? জি, পছন্দ হওয়ার মতো গরু নিয়ে আসি আর কি। আচ্ছা, কেনাবেচাটা আপনার কেমন চলতেছে এখন? কেনাবেচা ধরেন আমি অনেকদিন ধরেই তো আপনি আমার প্রতিবেদন করেন না, হয়তো ঠিক আছে, আমি কাউকে দিয়ে প্রতিবেদন করি নাই আসলে। কেনাবেচা আমি নিয়ে আসার সাথে সাথে আপনার বেশিরভাগ আপনার খামার থেকে বেচা হয়ে যায়, মানে প্রতিবেদন না দিলে বেচা হয়, আর কিছু যেগুলো থাকে ওগুলো আমরা অরণকুলা হাট আছে, হাটে বিক্রি করি। আচ্ছা আচ্ছা, তো বাচ্চাগুলো দেখাই দর্শকদেরকে। হ্যাঁ ইনশাল্লাহ দেখেন, খুব ভালো ভালো বাচ্চা দেখানো। প্রথমে একটা বাচ্চা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা আপনার মূলত হলস্টাইন ফ্রিজিয়ান জাত, ঠিক আছে, একটা হাই পার্সেন্টেজ বাচ্চা, বাচ্চার গ্রোথ অনেক ভালো। দর্শক দেখতে পাচ্ছিলেন বাচ্চাটা আপনারা, মাশাআল্লাহ। হ্যাঁ হলস্টাইন ফ্রিজিয়ান। জি হলস্টাইন ফ্রিজিয়ান, খুব সুন্দর জাতের একটা বাচ্চা। বয়সটা কেমন এটার? এটার বয়স হচ্ছে আপনার আনুমানিক 6 মাসের মতো। বয়সটা আনুমানিক 6 মাস, 6 থেকে 7 মাস এমনই হবে, 6 থেকে 7 মাস। মাশাআল্লাহ বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই ভালো একটা বাচ্চা, সুন্দর বাচ্চাটা। আপনি এই পাশ থেকে দর্শক দেখাই দেন, ঠিক আছে, দর্শক দেখলেই দর্শক বুঝবে আসলে কেমন কোয়ালিটি হবে বাচ্চাটা, ঠিক আছে। এই পাশ থেকেও আপনারা দেখতে পাচ্ছেন নিলেন, খুবই ভালো একটা বাচ্চা। দুধের বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই, বাটগুলো দেখাই দেন, আপনি সবই দেখাই দেন, দর্শক দেখেন দর্শক দুধের বাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, চলা ঝোলটা অনেক, বুঝতে পারছেন? মাশাআল্লাহ দর্শক দুধের বাটগুলোও দেখতে পাচ্ছিলেন, মাজাটা অনেক ভালো, মাজাটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা মাজা। দামটা কেমন রাখছেন এটার? এই বকেটা আপনার কোনো দর্শক ভাই যদি চয়েস করে ইনশাআল্লাহ এটার দাম 67,500 টাকা দাম চাওয়া। 67,500 টাকা দাম চাওয়া? জি, আলোচনা সাপেক্ষে নিতে পারবে, হালকা সীমিত কিছু মানে সম্মানে করে বেচা কিনা কই দিব আর কি। তো এটা দেখলাম 1 নম্বর বাচ্চাটা। জি 1 নম্বর বাচ্চাটা। জি পাশে 2 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা, বাচ্চাটা দেখেন, এটাও আপনি হলস্টাইন ফ্রিজিয়ান জাত, ঠিক আছে, বাচ্চাটা হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ বয়সটা কেমন এটার? এটা আছে আপনার আনুমানিক 9 মাসের মতো হবে, এটা 9 মাসের মতো বয়সটা হবে। জি জি 9 মাসের মতো। দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর সুন্দর জাতের বাচ্চা যাকে বলা হয়, ঠিক আছে, খুবই ভালো, হলস্টাইন ফ্রিজিয়ান। জি হলস্টাইন ফ্রিজিয়ান। ঠোঁটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গোলাপি কালার, খোরাগুলো গোলাপি কালার, দুধের বাটগুলো দেখাই, মাজাটাও স্ট্রেট ফরওয়ার্ড, খুবই সুন্দর বাচ্চা, যাকে বলে মানে ভালোর ভিতর ভালো একটা দেখা। তো এটা দেখলাম আমরা 2 নম্বর বাচ্চাটা, তলাটা দুধের বাটটা আমরা একটু দর্শক আপনাদেরকে দেখাবো। মাশাআল্লাহ বাটগুলো তো খুবই সুন্দর, ঠিক আছে, দর্শক বাটগুলো দেখতে পাচ্ছেন, ইয়াগুলো দেখেন, 4টা বাট 4 জায়গায়, লেস্টা অনেক খাটো। দামটা কেমন রাখছেন এটার? এই বকরাটার দাম চাওয়া এটা আপনি 67,500 টাকা। 2 নম্বর বাচ্চাটারও চাওয়া দাম 67,500 টাকা। জি 500 টাকা, 67,500 টাকা, মানে যে দাম চাওয়া আর কি দর্শকের নেওয়ার মতো দাম চাওয়া, ঠিক আছে। আচ্ছা, বেশিও না কমও না, একদম মানে হালকা সীমিত লাভ রেখে দাম চাওয়া বিক্রি করে দেবো। তো পরবর্তী বাচ্চাটা দেখাই। হ্যাঁ এই বাচ্চাটা দেখেন দর্শক, বাচ্চাটা মানে এই বাচ্চাটার মাথাটুকু দেখাই দেবেন ভাই, মানে খুবই একটা হাই পার্সেন্টেজ বাচ্চা, মাথাটুকু একদম ফুটবলের মতো গোল। বয়সটা কেমন এটার?
এটার বয়স আছে আপনার 10 মাসের মতো হবে। 10 মাস বয়সের বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। হ্যাঁ, কালারটা অনেক সুন্দর। হ্যাঁ, কালার গ্রোথ অনেক ভালো। ঠিক আছে, একদম ছোট ফুটবলের বাচ্চা, মানে ফুটবলের মতো বল মাথা, মাশাআল্লাহ। দুধের বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই। হ্যাঁ দেখাবেন, এর বাটগুলো দেখাবেন। ঠিক আছে দর্শক, দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, খুবই জাতের বাচ্চা, মাশাআল্লাহ। এই সাইড থেকেও দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ। এটার দামটা কেমন রাখছেন? এই বাচ্চাটা ভাই আমি এটা আপনার দাম দর করা হবে না, এটা যদি কোনো দর্শক বাজে চয়েস করে না, এটা একদম 85,000 টাকা হলে বেশ তারা বেশ পেন। এটা একদম 85? জি একদম 85, এটা কোনো দাম দর হবে না। এটা দেখলাম 3 নম্বর বাচ্চাটা। জি এটা 3 নম্বর বাচ্চা। 4 নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ 4 নম্বর বাচ্চা, এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাত। হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাত। ঠিক আছে, বয়সটা কেমন এটার? এটার বয়স আছে আপনি 10 মাসের মতো। এটা 10 মাস? জি। দর্শক এই পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। এটার দামটা কত রাখছেন? এটার দাম চাবা, এটা আপনি, এটা যদি কোনো দর্শক ভাই যেন নিতে চায়, এটা আপনি 68,500 টাকা দাম চাবা। 68,500 টাকা দাম চাওয়া দাম? জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? সাপেক্ষে হালকা কিছু দর দাম করে বিক্রি করে দেবে এটা। আচ্ছা, এটা দেখলাম আমরা 4 নাম্বার বাচ্চাটা। হ্যাঁ, পাশেই 5 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা। 5 নাম্বার বাচ্চাটা দেখেন, এটা একটু বড় সরো, একটু হাত পা গুলো অনেক লম্বা চড়া, রেডি বক না যাকে বলা, ডাবল বডির একটা গাবি হবে, ডাবল বডির একটা গাবি হবে। এই এই বাচ্চাগুলো আপনার দুধ হয় কিন্তু, এই কালো বাচ্চা কিন্তু সবাই পাওয়া যায় না, অরিজিনাল দুধের বাচ্চা কিন্তু এটা, এটাই আপনার 25-30,000 দুধ হয় গাবিগুলো। আসলে অরিজিনালি বেশি দুধের গাবিগুলো কিন্তু, হ্যাঁ হ্যাঁ দেখেন কালার পার্সেন্টটা বেশি থাকে। এই দেখেন পা হাত পাগুলো দেন কত মোটা, এবং পায়ের খুরমুর সব সাদা। এর জিবাটা দুধের বাটগুলো দেখাই, আর দুধের বাটগুলো দেখাবো দর্শক, তাহলে বুঝবি যে অরিজিনালি কি এডি কি কি জাতের বাচ্চা লিয়েছে ভাই। ঠিক আছে দেখি, খালি এটুকু দেখা যান দর্শক। ঠিক আছে, মানে অরিজিনাল যাকে বলা হয় একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। এর গ্রোথটা দেখেন কত সুন্দর। ঠিক আছে, সামসুন একদম পাতলা, আর এর মানে পুরো বডি, এসব গরুগুলো আপনার হয় অনেক বড়, এর গায়ে যখন এর গাভী হবে তখন এর গায়ে গোসি লাগবে প্রায় 10 মাসের মতো। আচ্ছা আচ্ছা, এটার দামটা কেমন রাখছেন? হ্যাঁ এই বাচ্চাটা কোনো 10,000 নিতে চাই, এটার দাম চাওয়া আপনার হচ্ছে 92,000 টাকা দাম চাওয়া। 92,000 টাকা চাওয়া দাম? চাওয়া দাম। আলোচনা সাপেক্ষে নিতে পারবেন? ইনশাআল্লাহ আলোচনা সাপেক্ষে দর দাম করে বেশি বেঁচে কিনা হবে এটা। তো দর্শক ছিলাম পরবর্তী, ও আজকে তো এই পর্যন্ত, 5টা বাচ্চা, তো গরুগুলো তো ভাই আমরা দেখালাম, তো কেউ যদি যোগাযোগ করে সংগ্রহটা কিভাবে করবে? হ্যাঁ কেউ যদি আমার থেকে নিতে চায়, ইনশাআল্লাহ আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, মোবাইল নাম্বারে ফোন দেবে, আমার মোবাইল নাম্বার 01-724-066-538, এটাই আমার, এটাই পার্সোনাল, এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে, এই নাম্বারে যোগাযোগ করবে। আর আমার ঠিকানা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণখোলা গ্রাম, অরুণখোলা যে হাট আছে হাটের পিছনে যে হাই স্কুল, হাই স্কুলের পিছনে আমার খামার, আমার খামারের নাম বাইজিদ ডেয়ারি ফার্ম। এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে? হ্যাঁ ইনশাআল্লাহ এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে। আর দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়াটাই উচিত। হ্যাঁ যার কাছ থেকে নিক, আসি আমার হিসাবে দেখে নেওয়ার দরকার, যে গরুটা আসলে ছোট কিনা বড়, ঠিক আছে, গরুটা আসলে অসুস্থ আছে কিনা, সুস্থ কিনা অসুস্থ কিনা দেখে নেওয়া যায় সব থেকে ভালো, তাহলে ইনশাআল্লাহ কেউ কখনো ঠকবে না। আচ্ছা আচ্ছা, তো অনেক সময় দিলেন রাহেন ভাই, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।